হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। যে দিনগুলোর জন্য প্রায় আমরা এক মাস অপেক্ষা করেছিলাম বন্ধুরা, তো বন্ধুরা আমরা মাঠে পৌঁছে গেছি। এখন রাত্রিবেলায় একটা বাজছে, তো কাজ চলছে প্যান্ডেল বানাবার, এখনও পুরো কমপ্লিট হয়নি। যে ওটা শুরু করার আগে একটা ছোট্ট ইন্ট্রো হয়ে যাক নাকি? তো বন্ধুরা, আজ তোমরাকে জামশেদপুরের একটা দুর্দান্ত প্যান্ডেল দেখাবো। বন্ধুরা, ইনি হলেন কমিটি মেম্বারের মধ্যে একজন, আর যাদের আয়োজনের জন্যে আজ আমরা এত ভালো একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরো অবশ্যই দেখো। ওই স্যারের মাধ্যম থেকে জানতে পারলাম যে এই যত ওয়ার্কারগুলো দেখতে পাচ্ছ তোমরা সবাই, এগুলো সব দীঘা থেকে এসেছে। তো সারা রাত ধরে কাজ চলছে, কমপ্লিট হয়নি, কিছুটা বাকি রয়েছে, তো কমপ্লিট হয়ে যাবে। তো স্যার বললেন এই প্যান্ডেলটি তৈরি করতে মোটামুটি 20 লাখ টাকা লাগছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো রাত ভোর ধরে কাজ চলছে, মোটামুটি 2-1 দিনের ভিতরেই কমপ্লিট করে দেবে স্যার বলছেন। তো সবাই লেগে রয়েছে, এবছর কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এখানে কে কে আসছো সেটা অবশ্যই জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্যে সব বন্ধুরাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এরকমভাবে পাশে দেখো সবাই। তো বন্ধুরা, দেরি না করে চলো বাড়ি ফিরে যাই, রাত 2টো বাজছে। এই যে আমরা স্কুটি দিয়ে এসেছি, আমাদের গণেশদা এখন স্কুটি নিয়ে চলে এলো। এই যে আমাদের রাইডার বাবু।